অল জব ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নব্বই থেকে দু পর্যন্ত বিসিএস শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক এবং সকল সরকারি চাকরি পরীক্ষা থেকে বাছাইকৃত আশিটি হাই ভোল্টেজ আন্তর্জাতিক বিষয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি অল জব ডেস্টিনেশনের চ্যানেলটি ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি হয়ে যাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এমসিকিউতে কবে কবে ক্রস প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর ফিফা প্রতিষ্ঠিত হয় কবে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে কিগিস্তানের রাজধানী কোথায় কির্গিস্তানের রাজধানী হচ্ছে ব্যাক বিশ্ব পরিবেশ দিবস কোনটি বিশ্বে পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি কি হবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্ষতি হবে নিম্নভূমি নিম্নজ্জিত হবে কত বছর পর পর হেলির দমকেতু দেখা যায় হেলির দমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে বিয়েনা জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত এসকাপের সদর দপ্তর অবস্থিত ব্যাংককে আইএলও প্রতিষ্ঠিত হয় কবে আইএলও প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের বাসেলসে অন্ধদের জন্য লিখন ঋতু উদ্ভাবন করেন কে লিখন ঋতু উদ্ভাবন করেন বেইল বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোন দেশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আর্জেন্টিনিয়ায় খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত ইতালির রোম শহরে ব্যানিস কাপ কোন খেলায় দেওয়া হয় ব্যানিস কাপ দেওয়া হয় ব্যান্ড ব্যাডমিন্টন খেলায় ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বিখ্যাত ট্রয়নগরে অবস্থিত কোথায় ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরে অবস্থিত হচ্ছে তুরস্কে এশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি এশিয়ার যুক্তরাষ্ট্রের পরনীতিরীতির মূল ভিত্তি হচ্ছে আসিয়ান জোটকে সমর্থন করা কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে অস্ট্রেলিয়া প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ প্রতিবেশ দিবস পালিত হয় বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয় প্রথম সোমবার প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয় ওয়ার্ল্ড হ্যাবিচে হ্যাবিটাল ডে পালিত হয়ে থাকে এটা হচ্ছে প্রথম সোমবার ক্যাটালান কোন দেশের বাসা ক্যাটালান হচ্ছে স্পেনের বাসা কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় হচ্ছে আই এফ সি আইএফসি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনা দা বিঞ্চি কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় আরব লীগের অন্তর্ভুক্ত নয় জর্দান কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় হচ্ছে সংস্কৃতি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী দক্ষিণ কোরিয়ার মুদ্রা নাম হচ্ছে ওয়ান ফ্যারফ্যাক্স কি ফ্যারফ্যাক হচ্ছে গোয়েন্দা সংস্থা বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল শ্বেতাঙ্গ শাসনে ছিল তিনশো বছর বসনিয়ার যুদ্ধবিরতি সাক্ষরতার স্বাক্ষরের মধ্যস্থারীকে মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে যুক্তরাষ্ট্রে সিনেটের মোট আসন সংখ্যা কতটি যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা হচ্ছে একশোটি দ্য সাউথ পোল ইজ লোকেটেড ইন দ্য সাউথ পোল লোকেটেড হচ্ছে অ্যান্টার্কটিক সাউথ পোল ইজ লোকেটেড ইন দ্য অ্যান্টার্কটিক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্তকারী সীমারেখা কোনটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্তকারী সীমারেখা হচ্ছে লাইন হো নদীর উৎপত্তি স্থল কোথায় হো নদীর উৎপত্তিস্থল হচ্ছে কুনুলুন পর্বত হুইচ কান্ট্রিজ আর সেপারেটেড বাই ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইনে সেপারেটেড হচ্ছে ইন্ডিয়া এবং চাইনা ক্যাটালান কোন দেশের বাসা ক্যাটালান হচ্ছে স্পেনের বাসা কোনটি ওআইসির অঙ্গসংস্থা নয় ওআইসির অঙ্গ নয় আন্তর্জাতিক ইসলামী আদালত কোনটি ও আইসির অঙ্গসংস্থানাইসির নয় ইসলামী উন্নয়ন ব্যাংক এটা আন্তর্জাতিক ইসলামিক আদালত হবে না এটা হবে ইসলামিক উন্নয়ন ব্যাংক বিশ্বব্যাঙ্ক কোনটি ওআইসির অঙ্গসংস্থান নয় ওআইসির অঙ্গসংস্থান নয় হবে ইসলামিক উন্নয়ন ব্যাংক ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফলন হি নামে পরিচিত সফলন উইন্ডো নামে পরিচিত হচ্ছে আইডিয়া আইডিয়া ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল দু হাজার আঠারোর কততম আসর ছিল বিশ্বকাপ ফুটবল দু হাজার ছিল একুশতম আসর নিচের কোন দেশের গণতন্ত্রের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে দিল্লি কোন দেশের রাজধানী দিল্লি হচ্ছে পূর্ব তিমুরের রাজধানী মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের পতাকায় তারা আছে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য ইসলামী সম্মেলন সংস্থার সদস্য হচ্ছে উগান্ডা কোন দেশটি স্ক্যান স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল দু সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে সেরা খেলোয়াড় নির্বাচিত হন থিবো কার্তুয়া বেলজিয়াম সরি এটা সিবো কার্তিও না এটা হল লুকা মদ্রিজ ক্রোয়েশিয়া লুকা মদ্রিজ ক্রোয়েশিয়া কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জনআ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতে অধিষ্ঠিত ছিলেন বারো বছর ক্ষমাতে অবধিষ্ঠিত ছিলেন ফ্র্যাকলিন রোজবার্ট ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা কতটি নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটি কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের মহিলারা রাসায়নিক অস্ত্র চুক্তি কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন কোন সালে স্বাক্ষরিত হয় কেমিক্যাল ওয়েপেন্স কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘ নতুন সদস্য গ্রহণ করা হয় জাতিসংঘ নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত অপেকের বর্তমান সদস্য দেশ কতটি অপেকের বর্তমান সদস্য সংখ্যা দেশ হচ্ছে পনেরোটি অক্সফাম এর সদর দপ্তর কোথায় অক্সপামের সদর দপ্তর হচ্ছে লন্ডনে গেটের পরিবর্তিত রূপ কোনটি গেটের পরিবর্তিত রূপ হচ্ছে ওটিও ডব্লিউটিও অ্যাকচুয়ালি অপেকের বর্তমান সদস্য দেশ হবে তেরোটি এখানে পনেরোটি হবে না অপেকের বর্তমান সদস্য দেশ হবে তেরোটি সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হল আইডা উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল চলছিল আট বছর ধরে জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী বিরোধপূর্ণ দ্বীপটির নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেটে সর্বশেষ যোগ দেয় যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয় সর্বশেষ যোগ দেয় হাওয়াই অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল দুবার আয়োজন করেছিল ডেনমার্ক সেন সেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন একটি মিস করে গেছি যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলের ভোটের ইলেকট্রাল ভোটের সংখ্যা বেশি ইলেকট্রাল ভোটের সংখ্যা বেশি হচ্ছে টেক্সাসে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন ফ্র্যাকলিন রোজবার্ট আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় ছাব্বিশে জুন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইগোবে লাই মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর আবু সাহেব গেরিলা গোষ্ঠীর তৎপর হচ্ছে ফিলিপাইনে আশিটি হাই ভোল্টেজ এমসিকিউ এখানেই শেষ করছি অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন আরও নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ধন্যবাদ